কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে সোনামুখী পৌর শহরে কার্নিভালের চেহারা নিল, তৈরি হয়েছে জনসমুদ্র, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী, এখানে দুর্গাপুজো নয়, কালী ও কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে উঠেন সকল সাধারণ মানুষ। সোনামুখী পৌর শহরে কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হয়েছে জনসমুদ্র। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন এবং সোনামুখী পৌরসভা। বাঁকুড়া জেলা পুলিশের তরফে সোনামুখী পৌর শহরে বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সোনামুখী পৌর শহরে লাইসেন্স প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা রয়েছে 19টি। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রতিটি পুজো কমিটি নিজেদের কার্তিক ঠাকুর নিয়ে সোনামুখী পৌর শহরে প্রাণকেন্দ্র চৌমাথায় উপস্থিত হন এবং সেখানে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত পুজো কমিটির সদস্যরা চৌমাথায় আনন্দ উচ্ছ্বাস করেন। এভাবে প্রতিটি কার্তিক পুজো কমিটি চৌমাথায় উপস্থিত হয়। কার্তিক ঠাকুর বিসর্জন রীতিমতো কার্নিভালের চেহারা নেয়। 8 থেকে 80 সকলেই কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে মেতে ওঠেন। পাশাপাশি কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক থাকেন। সোনামুখী পৌর শহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঐতিহ্য অনুযায়ী বুধবার রাতভর কার্তিক পুজো কমিটির সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে সোনামুখী পৌর শহরে বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করবেন এবং বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট স্থানে ঠাকুর বিসর্জন করবেন। কার্তিক বিসর্জন হচ্ছে আমাদের সোনামুখের একটা এমন একটা উৎসব যেখানে সবাই মানুষ নানা জায়গা থেকে আসে দেখতে। তাই তো বারুদ বোম এমন বারুদ আমার মনে হয় না কোথাও আর হবে, তাই অবশ্যই খুব ভালো লাগছে। সারা বছরের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি, একটা মনের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে এই দিনটার জন্য। আমরা সব কার্তিক গুলোকে একসঙ্গে দেখতে পাই, এত বারুদ দেখতে পাই, এত মানুষজনকে দেখতে পাই। কার্তিক পুজোটা এটা আমাদের দারুণ ফেস্টিভ্যাল। আমরা এখানে প্রতি বছরই আসি, এটা আমার বাপের বাড়ি, এটা আমার বিশেষ ট্র্যাডিশন ঐতিহ্য। আমি এখানে আসতে ভালোবাসি, আমি এটা মিস করি, আমি না আসতে পারলে আমি ভীষণভাবে মিস করি। এটা আমাদের দারুণ, এটা আমরা না আসতে পারলে আমরা সবাই আসি, আমার বাড়িতে সবাই প্রত্যেকে আসি, এটা আমার খুব ভালো লাগে এবং এটা চিরন্তন হয়ে আসছে। আমি জন্মদিন থেকে দেখে আসছি, আমি শ্বশুর বাড়ি থেকে যেভাবে হোক যতটা সম্ভব আমি আসার চেষ্টা করছি, সারা বছর আমরা এটার জন্য অপেক্ষা করি। প্রচুর আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, বেড়ানো, ঘোরা, মানে সারা বছরের কাজ করার পর যে ক্লান্তিটা থাকে সেটা এই সময় বার হলেই আমাদের মিটে যায়। এখানে এলেই আমাদের খুব ভালো লাগে, এটা আমরা মিস করতে চাই না।